चोख धाधानो बिए जब से मिला है तू दिल को मिला सुख राजस्थान है डेस्टिनेशन वेडिंग आलो रोशनाई फुल स्टार चोख धाधानो रूपकथार बिएर बछर घुरते ही बिषादेर सुर शिल्पपति स्वामी संसारे नवबधूर अस्वाभाविक मृत्यु हाईकोर्ट सुप्रीम कोर्ट हुए अवशेषे श्रीघरे शिल्पपति जामाई रसिका जैन मृत्युते परते परते रहस्य रसिका जैन हत्याकांडे नया मोड़ अवशेषे कोलकाता पुलिसेर हाते ग्रेप्तार रसिकार स्वामी कुशल अग्रवाल बुधवार राते आलिपुरेर बाड़ी थेके ग्रेप्तार करा हय कुशलके बृहस्पतिवार तोला हय आदालते ग्रेप्तारी एड़ाते कोलकाता हाईकोर्ट और सुप्रीम कोर्टे जामिनेर आवेदन जानिएछिलेन रसिकार स्वामी तबे तार सेई आवेदन खारिज हो जाए साहेब जी मारा बालम जी मारा डेस्टिनेशन वेडिंग आलो रोशनाई चोख धाधानो जलसाय रूपकथार बिये राजस्थानेर उमेद भवने बसेछिलो रसिका और कुशलेर बियेर आसर धूमधाम करे एक होयेछिलो तादेर चार हात किन्तु बछर घुरतेई बिषादेर सुर रहस्यजनक भावे मृत्यु हय शिल्पपति परिवारेर बधू रसिका अग्रवाल जैनेर किन्तु तार मृत्यु कि आत्महत्या नाकि खून ए प्रश्ने तोलपाड़ होयेछिलो राज्य টুইটারে জাস্টিস ফর রসিকা নামে একটা পেজ খোলা হয়েছিল রসিকার মৃত্যু রহস্য উদ্ঘাটনে কলকাতা হাইকোর্টের নির্দেশে দময়ন্তী সেনের নেতৃত্বে গঠিত হয় সিট তদন্ত শেষে গ্রেপ্তার রসিকার স্বামী 2019 সাল আলিপুরের রাজা সন্তোষ স্কোয়ার রোডের নামজাদা ব্যবসায়ী পরিবারের মেয়ে রসিকা জৈনের সঙ্গে বিয়ে হয়েছিল আলিপুরেরই ডিএল খান রোডের ব্যবসায়ী পরিবারের ছেলে কুশল আগরওয়ালের দুই পরিবারের পছন্দেই বিয়ে হয়েছিল তাদের কিন্তু বিয়ের বছর ঘুরতে আকস্মিকভাবে মৃত্যু হয় রসিকার 2021-এর 16 ফেব্রুয়ারি বাড়ির নিচ থেকে উদ্ধার হয় শিল্পপতি কুশল আগরওয়ালের স্ত্রী রসিকা আগরওয়াল জৈনের রক্তাক্ত দেহ প্রাথমিকভাবে জানা যায় চারতলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন রসিকা কিন্তু এই ঘটনায় রসিকার স্বামী এবং শ্বশুরবাড়ির দিকে অভিযোগের আঙুল তোলে তার পরিবার রসিকার বাবা ব্যবসায়ী মহেন্দ্র কুমার জৈন জানান দেখাশোনা করে মেয়ে বিয়ে দিয়েছিলেন তিনি কিন্তু শ্বশুরবাড়িতে সুখের মুখ দেখেননি তার মেয়ে 10-15 কোটি টাকা খরচ করে বিয়ে দেওয়ার পরেও কুশলের পরিবার বারবার পনির দাবি করত তিনি জানান কুশলও বড় ব্যবসায়ী পরিবারের ছেলে আলিপুরের বড় বাড়ির পাশাপাশি পুরুলিয়াতে রিসর্ট রয়েছে তাদের কিন্তু এরপরেও পনির জন্য রসিকার উপরে অত্যাচার চালাতো তারা জৈন পরিবারের অভিযোগ বিভিন্ন ধরনের নেশায় আসক্ত ছিলেন কুশল সেটা জানার পরেই আপত্তি জানিয়েছিলেন রসিকা তিনি ছিলেন পরিবারের ছোট মেয়ে 2020 সালে লকডাউন শুরু হওয়ার আগে ধুমধাম করে বিবাহ বার্ষিকী পালন করেছিলেন তারা কিন্তু লকডাউনের ঘরবন্দী হতেই সুখী দাম্পত্য জীবনের ঘোর কাটে রসিকার সন্দেহ ছিল লকডাউনের সেই সন্দেহ সত্যি প্রমাণিত হয় রসিকা জানতে পারেন তার স্বামী কুশল মাদকাসক্ত সন্দেহ বিশ্বাসে পরিণত হতেই নিজের পরিবারকে সবটা জানিয়ে দেন রসিকা এরপর থেকে তাল কাটতে থাকে তাদের জীবনে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বনিবনা হচ্ছিল না রসিকার তাকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিলেন কুশল সেই সময় হাত পাতে বাধ্য হয়েছিলেন ভাইয়ের কাছে ডিজিটাল ওয়ালেটে টাকা পাঠাতে বলতেন রসিকা এমনকি খাদ্য সরবরাহকারী সংস্থার মাধ্যমে শ্বশুরবাড়ির ঠিকানায় খাবার পাঠাতেও বলতেন ভাইকে রসিকা গত 16 ফেব্রুয়ারি ছাদ থেকে পড়ে মৃত্যু হয় রসিকার 17 ফেব্রুয়ারি মেয়ের শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন জৈন পরিবার এরপর অবশ্য রসিকার মামলা সেভাবে পুলিশের তৎপরতা চোখে পড়েনি পুলিশ কোনো রকমে তদন্ত শুরু করেনি বলে অভিযোগ করেন রসিকার পরিবার এরপর মামলা তদন্তভার যায় আইপিএস অফিসার দময়ন্তী সেনের হাতে কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকারের নির্দেশে দময়ন্তীর নেতৃত্বে 7 সদস্যের সেট গঠন করা হয় তদন্তভার নেওয়ার মাসখানেকের মধ্যেই গ্রেপ্তার হন রসিকার স্বামী রসিকা ছিলেন মহাদেবী বিড়লা গার্লস স্কুলের ছাত্রী স্কুল পাশ করার পর সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন এরপর চলে যান সিঙ্গাপুরে সেখান থেকে ডিগ্রি নিয়ে ফের কলকাতায় ফেরেন শিল্পপতি কন্যা তিনি ছোট থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী কিন্তু জীবনের অঙ্ক মেলাতে পারেননি রসিকা চলে যেতে হয় তাকে অকালে ব্যুরো রিপোর্ট আজ বিকেল the path